9000 কোটি টাকার পদ্মা সেতুকে 38000 কোটি টাকায় নিয়ে তাদের উন্নয়নে তকবা দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে 5000 কোটি টাকা গত এক সপ্তাহে বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে আজকে যারা এখানে একত্রিত হয়েছে তারা মৃত্যুর কাফন নিয়ে এই সমাবেশে এসেছে বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মীদেরকে জেলে রেখে কারাগারে রেখে এই সরকার মনে করেছিল এই দেশকে একটি কারাগার বানিয়ে বারবার সংস্কার শাসন করে এই দেশকে একটি নিরজ্জ সরকার বারবার প্রতিস্থাপন করবে সংগ্রামে উপস্থিতি আজকে বাংলাদেশের মানুষ উচ্চবিত বাংলাদেশের প্রতিটি নাগরিক উচ্চবিত বাংলাদেশের কৃষক সমাজ উচ্চবিত বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজ সকল শ্রেণীর মানুষ উচ্চবিত আজকে কেউ কত কিছুদিন আমরা উপলব্ধি করছি আমাদের ফেনী জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি নেতাকর্মীদের বাড়িতে প্রসারণ দিয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিঃশেষ করে দিবে কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শক্তিশালী সংগঠন ফেনীর রাজপথের প্রতিটি নেতাকর্মী লড়াকু সৈনিক প্রতিটি নেতাকর্মী লড়াকু নেতৃত্ব দিতে জানে ফেনীর মেয়ে খালেদা কর্মমদের আলাদা ফেনীর প্রতিটি নাগরিক এই দেশের উন্নয়ন সংগ্রামে শান্তি সন্ত্রাসের পরিবার সন্ত্রাসের পরিবর্তে শান্তির নগরীতে পরিণত করেছিলেন বেগম খালেদা জিয়া আজকে উন্নয়নের দোহাই দিচ্ছে 9000 কোটি টাকার পদ্মা সেতুকে 38000 কোটি টাকায় নিয়ে তাদের উন্নয়নের তকবা দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে উন্নয়নের তকবা দিয়ে রেল সেতু এবং মেট্রো রেলের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করছে আমরা গত এক সপ্তাহ আগে অর্থমন্ত্রী একটি কথা বলেছে 5000 কোটি টাকা গত এক সপ্তাহে বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে কিন্তু বাংলাদেশের অর্থমন্ত্রী কিছু বলতে পারছে না উনি জানেন না বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে এই টাকা গিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে 5000 কোটি টাকা গত এক সপ্তাহে যদি পাচার হয়ে যায় তাহলে দেশের মানুষকে কি বিনষ্ট দেশের মানুষের ভাগ্যকে কিভাবে নিঃশ্বাস করে দিচ্ছে দ্রব্যমূল্য উদ্যোগতির কারণে প্রতিটি মানুষ আজকে দিশে হারা প্রতিটি দোকানদার প্রতিটি ব্যবসায়ী সমাজ আজকে দিশে হারা গরিব দুঃখী কৃষক সমাজ প্রতিটি মানুষ আজকে দ্রব্যমূল্যর উদ্যোগতির কারণে দিশে হারা হয়ে ঘুরছে আর সরকার তার কার্যালয়ের জন্য বছরে 5000 কোটি টাকা খরচ করে এদেশকে একটি পঙ্গত্ব দিকে ঠেলে দিচ্ছে এদেশকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিচ্ছে সংগ্রামী উপস্থিতি আজকে মহিপালে লাঠি নিয়ে অস্ত্র নিয়ে যারা আজকে মহড়া দিচ্ছে বোদ্ধার বাড়িতে যারা অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে যারা বাঁশপাড়াতে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই হাজারো মহড়া দিয়ে হাজারো অস্ত্র দিয়ে এই ফেরি শহরকে আপনারা শান্ত রাখতে পারবেন না শান্ত রাখতে হবে এদেশের প্রতিটি সমাজ প্রতিটি লোক প্রতিটি আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে সচেতন রেখে মানুষকে সুন্দরভাবে চলার আহ্বান চলার সুযোগ করে দিয়ে তকে শান্তি ফিরিয়ে আসবে যদি মনে করেন 10 গুন্ডা 20 গুন্ডা 100 গুন্ডা 200 গুন্ডা দিয়ে ফেনী শহরকে শান্ত রাখবে তাহলে আপনারা প্রকাশ স্বর্গে বাস করেন আজকে যারা এখানে একত্রিত হয়েছে তারা মৃত্যুর কাফন নিয়ে এই সমাবেশে এসেছে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছে আজকে তারা ফিরে যেতে পারবে কিনা তারা জানে না তাই আমরা প্রশাসনকে বলতে চাই শান্তির নগরী যদি রাখতে চান তাহলে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে নাগরিক অধিকার এবং নাগরিক অধিকার দিতে হবে আমরা কোনো আপনাদের কাছে সরকারের কোনো অধিকার চাই না সরকারের কোনো দাসত্বগিরি করতে চাই না সরকারের কোনো সুবিধা দিতে চাই না আমরা চাই আমাদের নাগরিক অধিকার আমাদের অধিকার পদ্মা সেতুর হাজার কোটি টাকা বিনষ্ট করে হাজার কোটি টাকা পাচার করে আমাদের অধিকার নষ্ট করা হচ্ছে জনগণের অধিকার খর্ব করা হচ্ছে তাই আজকে যারা একত্রিত হয়েছেন আমরা বলবো আমরা ভাই আমাদের ভাই নাসিরউদ্দিন খন্দকার কারাগারে আমাদের হাজারো ভাই ফেনী কারাগারে আছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আছে আমরা এই সব কারাবন্দীদেরকে মুক্ত করতে হলে আমাদেরকে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একজনের বিপদে একজন এগিয়ে এসে আমাদের এই রাজপথকে উত্তাল এবং উজ্জীবিত করে রাখতে হবে এবং সবাইকে আজকে যারা এখানে একত্রিত হয়েছেন বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ বিভিন্ন গ্রাম থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে আমি আমার আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের প্রতি
অবস্থা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।